أنزلنا إلينا رسولا عربيا أمينا صادقا مصدقا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের এই কোম্পানিগঞ্জের ঐতিহাসিক মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আজকের প্রধান আকর্ষণ শেখুল হাদিস সৈয়দ মুফতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ ফারসী সিদ্দিকী সাহেব জোধপুর, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, কোরআন হাদিসের চুম্বকীয় আকর্ষণে দূর দূরান্ত থেকে ছবি আসা দিনদার ইমানদার ভাই বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সমস্ত হামদ্দার জন্য যিনি অত্যন্ত দয়া করে, মেহরবানি করে, মায়া করে, তার বান্দাদেরকে কোরআন হাদিসের মাঝে উপস্থিত হয়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার, শোনার, অনুসার সুযোগ দান করেছেন, সেজন্য সে মহান মালিকের সুমহান দরবারে আমি আপনি সুপ্রিয়ার উপলক্ষে অন্তর অন্তস্থল থেকে সত্যগুণাদিক ভালোবাসা উচ্ছ্বাস একত্রিত করি তারা ছন্দে বলি আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। অবশ্যই আমি পূর্ব থেকে দাওয়াতে মেহমান হই, আমার ভাই আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ ফারসী পীর সাহেবের সফর সঙ্গী হিসেবে এসেছি, তাই ওনার কথায় একটু আলোচনা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো দীর্ঘ আলোচনা করার তো অধিক অবকাশ নেই, অধীর আগ্রহী ওনার আলোচনা শোনার অপেক্ষাতেই বসে আছেন, যেন আপনাদের কোনো ধরনের বিরক্তির অবকাশ না হয়, বিরক্তির সৃষ্টি না হয়। আমি কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আল্লাহ তাআলার কালামের পাঠ থেকে একটি আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরেই সংক্ষিপ্ত দিকে সংক্ষিপ্ত কিছু বলি বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা এখানে যারাই বসে আছি উদ্দেশ্য একটি, আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজা মন্দির সন্তুষ্টি অর্জন করা, ঠিক কিনা বলি উদ্দেশ্য। আরেকটি জিনিস আল্লাহ পাকের কাছে আমরা চাই, সেটা হচ্ছে তার ওয়াদাকৃত জান্নাতের আশায় বসে আছে, ঠিক কিনা বলি। কে কে জান্নাত জান্নাত এই প্রশ্ন করলে একটি হাতও উঠবে না, কিন্তু এই জনসমুদ্রে যদি জিজ্ঞেস করা হয় জান্নাতে কে কে যেতে চান, একটি হাতও নিচে থাকবে না, একটা নয় সবাই দুই হাত তুলে বসে থাকবে, ঠিক না বলুন। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, সুন্নতের পাবন্দি নেই, শরীয়তের কোনো সম্পর্ক নেই শরীয়তের সঙ্গে, এরকম মানুষও হাত তুলে বসে থাকবে, কারণ জান্নাত সবাই চায়, ঠিক না বলুন। সে জান্নাতে কিভাবে যাওয়া যাবে, সেই জান্নাতে অধিবাস কিভাবে হওয়া যাবে, আল্লাহ পাক সেটি স্পষ্ট করে দিয়েছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন আপ যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে প্রশ্ন করে নিল, তার জন্য রয়েছে দুখানা জান্নাত। বলেন সুবহানাল্লাহ, আমরা একটি জান্নাতের আশায় বসে আছি, আর আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আমার সামনে দাঁড়াবার ভয় অন্তরে প্রশ্ন করে নিল তার জন্য রয়েছে দুটি জান্নাত। সুবহানাল্লাহ, খুশি না বেজা, কম না বেশি। আল্লাহ পাক কথা কি কোরআন কারীমের অন্যত্র আদি স্পষ্ট করে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা
কোরআন বিরোধী হাদিস বিরোধী তার থেকে নিজেকে রক্ষা করলো বাঁচিয়ে দিল নিশ্চয়ই তার যোদ্ধার মৃত্যুর পরে তার একমাত্র জায়গা হবে আমার নূরের জান্নাত বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভয় করতে হবে অন্য তোমাকে ছেড়ে দিতে হবে আল্লাহর ভয়কে ধারণ করে কোরআন হাদিস বিরোধী আল্লাহ তার সুসরেসার নিষেধ করেছেন আমার প্রত্যেকটি কাজকে ছেড়ে দিতে হবে মুক্তাকি বান্দা হয়ে যেতে হবে আল্লাহ পাক আমাদের অধিবাসী করেছেন তার নূরের জান্নাতে বলে সুবহানাল্লাহ তাহলে একটি নয় আল্লাহ পাক বলেছেন তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে দুটি জান্নাত বলে সুবহানাল্লাহ তাহলে সংক্ষিপ্ত আলোচনায় যে বিভিন্ন নির্দেশনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেটা হচ্ছে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সকল পরিস্থিতিতে আল্লাহকে ভয় করতে হবে গুনাহের কাছ থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদের জান্নাতের অধিবাসী করবে ইনশাআল্লাহ রাজি আছি সবাই আল্লাহ পাক যেন এই সংক্ষিপ্ত আলোচনাটি সকলকে মনে রেখে তত্ত্ব যে আমল করে আমাদের সকল উপকারী ধর্ম পরকালে মুক্তির সুব্যবস্থা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা দিতে যাচ্ছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সলি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনাদের সামনে মহাগ্রন্থে আল কোরআনে হাদিস থাকেন আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধীর, এরা সব ইউটিউব ব্যবসায়ী, এরা এই মাহফিলটাকে সারা বিশ্বে প্রচার করবে, এই সুযোগটা দিবেন তাদের, তবে তোমরা তোমাদের ঘর গর্দান নিচে রাখো। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة
ختم الله بهم النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف هدى ورحمة للمحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد اللهم محمد سيد الكونين والثقلين والفريقين من قرب ومن أجم اللهم صل على نبينا الآمر الناهي فلا أحد أضر في قولنا منه ولا نعمي اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله
حسنت جميع خصالي صلوا عليه. কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি 15 নং নবীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন বারাকাল্লাহু ফী উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে নিজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের ঐতিহাসিক মাহফিলে ছুটে আসা বাস দীন দরুদী মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে শিক্ষা দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবুন নুবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে রোজাহান, সুলতানুল মদিনা, নবিকুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত শহীদ, দীর্ঘক্ষণ আপনারা দেশভরের নালেন্দ্র জবান থেকে তাদের মূল্যবান বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে প্রথম 3টি আয়াত। বলুন তো কোন সূরা? খুব সংক্ষেপে এই 3টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ গফুর রহিম আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি সাউন্ডটা ক্লিয়ার করব, সেটেল করব, বাম পাশে আওয়াজটা আমার কানে লাগতেছে ওটাকে ঠিক করব। আপনারা এখানে যারা এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই, কেবলমাত্র এসেছেন আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য। আর কোনো ব্যক্তিকে কেন্দ্র করেও এখানে আপনারা আসেন নাই, এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে কোরআনের হেদায়তের জন্য কবুল করেছে, এতে সন্দেহ আছে? জোরে বলেন। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক মাত্র 2টি ভাগে বিভক্ত করেছেন, কয়টি একটু আওয়াজ দিয়ে বলেন? এমনটা তো মানুষের ভাগের শেষ নাই, ফেরকাই তো আছে 72টা,
সৃষ্টিতে আরো রয়েছে অসংখ্য মুসলিম সম্প্রদায়, সব মিলিয়ে অসংখ্য ভাগে পৃথিবীর মানুষ বিভক্ত। কিন্তু আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে মাত্র দুইটি ভাগে বিভক্ত করেছে, একটি দল সত্যের পক্ষে আরেকটি দল সত্যের বিপক্ষে। সত্য কোনটি? কোরআন। সর্বপ্রিয় বলেন সত্য কোনটি? আল্লাহ পাক কথাটি এইভাবে বলেছেন, قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها. محمد صلى الله عليه وسلم يقولون ما لم جاتي তোমাদের রবের পক্ষ থেকে এসেছে চূড়ান্ত সত্য কোরআন, চির সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্যের সত্য, এর উপরে কোনো সত্য নাই, ঠিক কিনা বলেন? এই সত্যকে যারা গ্রহণ করবে তারা একটি দল, আর এই মহাসত্যকে যারা গ্রহণ করবে না তারা সবাই একটি দল। তাহলে কয়টা দল পৃথিবীতে? জোরে বলেন। এই দুই দলের উদাহরণ আবার আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাথালুল ফারীকাইনি কাল আ'মা ওয়াল আসমি ওয়াল বাসীর ওয়াস সামী', هل يستويان مثلا أفلا تذكرون. দুটি দল, একটি দলের উদাহরণ হল তারা চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। বধির বুঝেন? বয়রা, বায়রা না বয়রা। চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। এই দলটি মহাসত্যের বিপক্ষে, আরেকটি দল তারা বসির সামিয়া, চক্ষুষ্মান, সত্যের পথ তারা দেখে, কোরআনের বাণী তারা শোনে, তাদের কান খোলা, সে দলটি সত্যের পক্ষে বলে সুবহান। আর যে দুটো দলের কথা আল্লাহ তাআলা বললেন, একটি অন্ধ ও বধির, আরেকটি চক্ষুষ্মান ও কান খোলা, আমরা কোন দলে আছি? চক্ষুষ্মান, কান খোলা, সত্যের সাধক হয়ে বসেছি, ঠিক কিনা বলে? এতে আমরা খুশি না বেজা? বেশি না কম? আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতা খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চালাচে মুন্ডারও বেজার, আর আব্বাসী আসাতে একটু বেশি বেজার। শয়তানের সব চেষ্টা পণ্ড হয়ে গেছে, এখন একটা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কি? আমরা ন্যাক নিয়োগ করে আজকে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে চাই। রাজি আছেন সবাই? আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতে আল্লাহ বালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে, হাত লম্বা করে, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। রাতও বেশি, আপনার অনেক দূর দূর থেকে এসেছেন, সেজন্য আমি আর কোনো কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় আল্লাহ পাক উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তিলকা আয়াতুল কিতাব
বাম পাশের আওয়াজটা আমার কানে আছে, ওটা ভাবনাটা ঘুরিয়ে দাও কিংবা বন্ধ করে দাও। আমার আওয়াজ যদি আমি শুনি তো বলবো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলে আলিফ লাম মিম তিনটি অক্ষর উচ্চারণ করেছে, কয়টি অক্ষর? আলিফ একটি অক্ষর, একটি নাম, লাম একটি অক্ষর একটি নাম, মিম একটি অক্ষর একটি নাম। তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফে মুকাদ্দাআত। হুরুফে মুকাদ্দাআত সকল মুফাসসির এই হুরুফে মুকাদ্দাআতের ক্ষেত্রে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযাতিহি, এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কে জানে? তবে আমার একটা মত, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রসূলও জানতেন। যদি বলা হয় না রসূলও জানতেন না, তা তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআনে অনর্থক কিছু আছে? আল্লাহ কোরআনে বলেছেন তার রসূল লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে আপনি দ্রুত সঞ্চালন করবেন না, বরং এই কোরআনকে আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ, বলবেন না? শুধু তাই নয়, ফাইদা করাহু ফাত্তাবি কুরআনহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যখন জিব্রিল আপনার কাছে কোরআন তেলাওয়াত করবে আপনি শুধু শুনবেন, শুনলেই হবে, জিব্বা নাড়ার দরকার হবে না, আপনার সিনায় কোরআন জমা হয়ে যাবে। শুধু তাই নয়, সেই কোরআনের ব্যাখ্যাটাও আপনার কাছে করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। কোরআন কতটুকু? বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটা কোরআন। আর আল্লাহ বললেন ইন্না আলাইনা বায়ানা, এই হায়ের মার্জা হলো কোরআন। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ তার রাসূলকে বলে দিয়েছেন। অতএব আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফা ইয়া আইন সাদ, যত জায়গায় হুরুফে মুকাদ্দাআত আছে অর্থগুলো আল্লাহ জানেন আর আল্লাহ রসুলও জানেন। সুবহানাল্লাহ। এই হুরুফে মুকাদ্দাআত আলিফ লাম মিম এ ব্যাপারে চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা কাজী বায়যাবী, তাফসীর বায়যাবী। তিনি বলেন তাহাক্কাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাদ্দাআত বিকুফারি কুরাইশ। আল্লাহ পাক মক্কার কাফেরদের সাথে এই অক্ষরগুলো দিয়েও চ্যালেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আমি তার ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহর আখিরি নবী নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদেরকে কোরআন শোনাতে লাগলেন, যারাই কোরআন শুনতে লাগলো, একবার কোরআনের আওয়াজ যাদের কানে ঢুকলো তাদের প্রত্যেকে মস্তক নত করে কোরআনের ছায়া তলে আশ্রয় নিতে লাগলো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই কোরআন শুনলো তারা মুসলমান হতে লাগলো। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সিরাতের কিতাবে এসেছে, রসুল্লার একজন সাহাবি হাঁটতেছেন আর কোরআন পড়তেছেন,
সাহাবীদের অভ্যাস ছিল তারা হাঁটতেন কোরআন পড়তেন, যেমন আমাদের অভ্যাস হাঁটি আর গান গাই। সাহাবায়ে কেরামের সেই চরিত্র এখনো আরবের মানুষ ধরে রেখেছে। সারাক্ষণ তারা কোরআন পড়ে, দরুদ পড়ে, চাকরির সময় চাকরি করে, কোরআন পড়ে, দরুদ পড়ে, ব্যবসা করে, কোরআন পড়ে, দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু ব্যবসার সময়, চাকরির সময়, ধান্দাবাজির সময় সব ভুলে যাই। আরবে এক দুধ ব্যবসায়ী গাড়িতে দুধ বেচতেছে, বুঝলেন তো? মানুষকে কিভাবে ডাকবে? দুধ কিনতে ডাকে না আমাদের দেশে, যেমন আলুওয়ালা বলে আলু নেন, ঠিক কিনা? তারপরে ফল ব্যবসায়ীরা কি বলে? আপেল নেন, কমলা নেন, আর কি বলে আমি জানি, কিছু একটা তো ডাকে। তো সেই আরবের দুধ ব্যবসায়ী গাড়ি নিয়ে যাচ্ছে আর বলতেছে ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব। চিন্তা করছেন? ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব, দুধ পান করো, রসুল্লার উপর দরুদ পড়ো, আল্লাহু আকবার। চিন্তা করছেন? তো সাহাবায়ে কেরামের চরিত্র এটা ছিল, তারা হাঁটতে। আমার কথা বোঝা যাচ্ছে? এই বছর মাইকটা সুবিধা লাগতেছে না, না সাউন্ড কম থাকতেও ভালো, সাউন্ডটা বুঝে আসতেই পড়বে। কথা বোঝা যায় তো? পিছনের ভাইরা বলেন কথা বোঝা যায়? আমি আস্তে আস্তে বলি, বোঝার চেষ্টা করি। তো সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, তারা হাঁটতেন, কোরআন পড়তেন। আমার জন্য বিসাহী হাঁটতেছেন আর করতে লাগলেন পড়তেছেন, হাঁটতেছেন, কোরআনের আওয়াজ এক কাফের কানে ঢুকলো। কোরআনের দুটো আয়াত কাফেরকে এমন চুম্বকের মতো টান দিল, কাফেরটা সাহাবীর পিছনে দৌড়াচ্ছে আর কোরআন শুনতেছে। এক সময় সে অবিশ্বাসী কাফেরটি সাজদায় চলে গেল। লোকেরা জিজ্ঞেস করল লিমা সাজাদতায়া ফুলান, তুমি কেন সাজদা করলা? লোকটি বলল ওয়াল্লাহি রাব্বিল কাবা লাকাদ সাজাদতু লিফাসাহাতিহি, কাবার মালিক আল্লাহর কসম, কোরআনের দুটো আয়াতে এত সুন্দর আকর্ষণ, এত সুন্দর ঝংকার আর ছান্দসিকতা, আমার মাথাটা সোজা রাখতে দেয় নাই, আমি সাজদায় চলে গেলাম। যারাই একবার কোরআন শুনল রসুল্লার কাছে, তাদের হৃদয়ের কপাট খুলে গেল হেদায়েতের জন্য বলে সুবহান। আবু জাহলের মাথা খারাপ, এভাবে যদি মানুষ কোরআন শুনতে থাকে আর মুসলমান হতে থাকে তো বাপদাদার ধর্মের অস্তিত্ব তো আর থাকবে না, থাকবে? দেড় হাজার বছর আগে জাহিরি আগে মক্কাতে যখন হজ হতো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতো হজ। আবু জাহেল চিন্তায় পড়ে গেল যদি আল্লাহ রসুলের কোরআন বিদেশিরা শুনে তো ইসলাম মক্কার সীমানা পার হয়ে তো আন্তর্জাতিক হয়ে যাবে। তখন সে ঘুরে ঘুরে বিদেশি পেলেই বলে ভাই সাবধান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। তো রোম থেকে এক চিকিৎসক গিয়েছিল হজ করতে, রোম চিনেন? ইটালির রোম না, আপনাদের এটা ভুল ধারণা। কোরআনে আল্লাহ যে রোমের কথা বলেছেন সেই রোম হচ্ছে তৎকালীন শাম দেশের রাজধানী। তৎকালীন শাম দেশের এখন নাম পাবে কি? চারটা রাষ্ট্র, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং বর্তমান ইরাক, এই চারটাকে বলা হতো শাম। সে শামের যে রাজধানী ছিল তার নাম হচ্ছে রোম, আল্লাহ কোরআনে সেই রোমের কথা বলেছে। সেই যুগে বর্তমান ইতালির রোম আর ইতালির জঙ্গল ছাড়া কিছু ছিল না। রোম দেশের চিকিৎসক হজ করতে গেল, আবু জাহেল তাকে বলে ভাই কিন্তু খুব বড় পণ্ডিত মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। বলে কেন? ওনার কাছে গেলে উনি আমার কথা শোনাবেন, বাপদাদার ধর্ম তুমি বাদ দিবা।
বলে এই কথা তিনি কোথেকে বলেন? বলে আমাদের মনে হয় ওনার কাছে জিন আসে। চিকিৎসক বললো তাহলে তো জিন ছুটাইতে পারি, আমার একটু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যান। রোম দেশের চিকিৎসক আমার প্রিয় নবীর কদমের সামনে আসলো, এসে বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি আপনি মানুষকে কি যেন শোনান, আমারও একটু শোনায় দেন। রাসূলুল্লাহ সূরা আহজাব থেকে পড়তে লাগলেন, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। রোম দেশের চিকিৎসক সে বলল মোহাম্মদ সাল্লাম আপনি যা শোনালেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, মনে তৃপ্তি আসে নাই, আরেকবার শোনান। রসুল্লাহ আরেকবার শোনালেন, সে বলল মনটা ভরে নাই, আরেকবার শোনান। রসুল্লাহ যখন শোনালেন আবু দাউদ সাক্ষী সে নবীকে ডাক দিয়ে বলল হাত ইয়া দেখ উবা ইউকা ইয়া রসুল্লাহ, হে রসুল আমার আর বরদাস হয় না, আপনার হাতটা লম্বা করে দিন, সেই হাতে হাত রেখে আমি এখন আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিকিৎসক মুসলমান হয়ে গেছে, আবু জেহেলের মাথায় আকাশ করছে, আসতা চিকিৎসা করতে মোহাম্মদ সাল্লাল্লাহু তোমার চিকিৎসা করে দিচ্ছে। সুবহানাল্লাহ, এর নাম কোরআন, এর নাম কি? আবু জেহেল এবং তার গোষ্ঠীরা তখন প্রচার করতে লাগলো কোরআন জিনের কথা, গণকের কথা, আসাতিরুল আউয়ালিন পূর্ববর্তীদের কথা। আবার বলল এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরই লেখা। অবিশ্বাসীদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রথম চ্যালেঞ্জ করা হলো, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. الله تكتب لنا الحبيب কাফেরদেরকে চ্যালেঞ্জ করুন, তামাম দুনিয়ার জিন আর মানুষ যদি ঐক্য জোট বাঁধে জোটবদ্ধ হয়ে যায় একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তা হলো কোরআনের মধ্যে একটা কিতাব তারা এনে দেখাবে। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি কিয়ামত তক জিন আর মানুষ চেষ্টা করো কোরআনের মধ্যে একটি কিতাব আনতে পারবে না। পেরেছে না? শক্তি দিয়ে বলেন পেরেছে? এখনো তো পেরেছে, কেমন তো পারবে? এরপর আসলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ডাক দিয়ে বললেন আমি আকুলুনা ফতাহু কুল ফাতু বি আশরি সুওয়ারিন মিথলিহি মুফতারিয়াতিন ওয়াদউ من استطعتم من دون الله إن كنتم صادقين. حبيب আপনি অবিশ্বাসীদেরকে বলে দিন তোমরা যারা বরং তারা বলছে কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের লেখা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোরআনের মধ্যে একটা কিতাব তো তোমরা আনতে পারো নাই, তাহলে কোরআনের দশটি সুরার মতো সুরা নিজেদের মন মস্তিষ্ক থেকে রচনা করে এনে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কেমন তো পারবে? এরপর আসলো আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন
وَإِن كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأَتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنْتُمْ صَادِقِينَ اللَّهُ পাক করেন তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মধ্যে একটি কিতাব তো আনতে পারো নাই, দশটি সুরার মতো সুরাও তো আনতে পারো নাই, তাহলে আমার কোরআনের একটি সুরার মতো সুরা তৈরি করে দেখাও তো দেখি। সেজন্য তাম পৃথিবীতে তোমাদের যত বন্ধু বান্ধব আছে, দার্শনিক আছে, পণ্ডিত আছে, কবি আছে, সবাই ডাকো, তারপর চেষ্টা করে দেখো তো দেখি কোরআনে একটি সুরার মতো সুরা আনতে পারো নাকি। কাফেলা পেরেছে জোরে বলতে হবে, এখন পর্যন্ত কেউ পেরেছে কি আমার পর্যন্ত পারবে? তারপর আসলো আল্লাহর পক্ষ থেকে চতুর্থ চ্যানেল, সুবহানাল্লাহ বলবো আল্লাহ মানুরুদ্দিন হালাবি সিদাতে হালাবিয়াতে লেখেন, রসুল্লার জমানায় তারও আগে জাহিল যুগে মক্কা একটা মেলা হতো, সেই মেলার নাম ছিল উকাস, কি নাম? ওই মেলার মূল আকর্ষণ ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় কবিরা সারা বছর যে কবিতা লিখত তা এনে কাবার দেওয়ালে টাঙ্গাই দিত, বড় বড় পণ্ডিতরা স্বীকৃতি দিত কার কবিতা সেরা কবিতা। একবার প্রকাশ করার সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোরআন কারিমের সবচেয়ে ক্ষুদ্র সুরা সুরা কাউসার হযরত আলীকে বললে লিখে কাবার দেওয়ালে টাঙ্গাই দাও, হযরত আলী টাঙ্গাই দিয়েছে। বড় বড় কবিদের চ্যালেঞ্জ করা হলো, তোমরা যারা কোরআনকে বিশ্বাস করো না, কোরআনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কিতাব তো আনতে পারো নাই, দশটি সুরার মতো সুরাও তো পারো নাই, একটি সুরার মতো সুরাও তো পারো নাই, তাহলে সুরা কাউসারে তিনটি আয়াত আছে, নিজ থেকে আরেকটি আয়াত তৈরি করে বেজোর সুরাটারে জোর বানায় দাও তো দেখি। আরবের সেরা কবি বলিউডের মহিলা সবচেয়ে সেরা কবি ছিল আরব আরবে, সে এসে এই বাম্পাসে ডিস্টার্ব করবেন নাই, যে যেখানে আছেন দাঁড়ায় দেন, বলিউডের মহিলা আমার কথা শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো কেউ? একটু মনোযোগ দেন, বলিউডের মহিলা সে সুরা কাউসার পড়তে লাগে, একবার দুইবার তিনবার চতুর্থবার সে পড়তে লাগে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চতুর্থ লাইনে সে লিখে দিল إِنَّهُ لَيْسَ مِنْ كَلَامِ الْبَشَرِ, নিশ্চয় এই কথাগুলো কোনো মানুষের রচিত নয়, আমি সাক্ষী দিচ্ছি এসব কথা আল্লাহর বাণী। কয়টা চ্যানেল ছিল? কয়টা চ্যানেল ছিল? এবার আসলো পঞ্চম চ্যানেল, হুরুফে মুকাদ্দা, আল্লাহ অক্ষর দিয়ে চ্যালেঞ্জ করলেন, প্রথম চ্যালেঞ্জ করলেন কোরআনের মতো কোরআন, তারপর দশটি সুরার মতো সুরা, তারপর একটি সুরার মতো সুরা, তারপর একটি বাক্যের মতো বাক্য, তারপর অক্ষর দিয়ে চ্যালেঞ্জ করলেন, সুবহানাল্লাহ বলবেন? সেটা কি প্রতিটি ভাষা লেখার জন্য আর বলার জন্য প্রধান উপাদান হলো শব্দ বা অক্ষর, প্রধান উপাদান করে বলবেন না, অক্ষর ছাড়া কথা বলা যায় দেখা যায়? আপনার তো জানেন না কথাটা কত দামি জিনিস, এটা আল্লাহ কুদরত, আপনার মনে করেন দুই ঠোঁট ঘষে আর কথা হয় নাকি? না, কথা জাগে মনে, কথা সাজায় মস্তিষ্ক,
এটা প্ল্যানার। মস্তিষ্ক ফুসফুসকে কমান্ড করে বাতাস পাম্পিং করে, ফুসফুস যখন বাতাস দেয় সেই বাতাস স্বরযন্ত্রের মাধ্যমে, স্বরযন্ত্র বুঝে ফিলিং না একটা অঙ্গের নাম স্বরযন্ত্র। আপনারা স্বরযন্ত্র ওইটা বুঝেন যেটা কি লিপটেন, দুইটা কাজ আমাদের দেশের লোক খুব বেশি বুঝে, ক্রিকটেন এক নম্বর হচ্ছে ক্রিকটেন, আরেকটা হচ্ছে কারে কত জোরে বাস দেওয়া। শুনেছি না ইউরোপে সেমিনার হয়েছে, ইউরোপ সেমিনারের নাম দ্য নেসেসিটি অফ ব্যাম্বু ইন হিউম্যান লাইফ, মানব জীবনে বাঁশের প্রয়োজনীয়তা। আমেরিকার বিজ্ঞানী দাঁড়িয়ে বলল আমরা বাঁশ থেকে ইতিমধ্যে কাগজ তৈরি করেছি এবং অনেক কিছু তৈরি করেছি। জাপানের বিজ্ঞানী বলল আমরা তো এখন ভূমিকম্পের ভয়তে বাঁশ দিয়ে ঘর বাড়ি বানিয়েছি। চাইনিজ বিজ্ঞানী দাঁড়িয়ে বলল আমরা চিন্তা করতেছি বাঁশ দিয়ে হেলিকপ্টার প্লেন রকেটগুলো বানানো যায়। বাংলাদেশের সায়েন্টিস্ট দাঁড়ায় বলল ইতিমধ্যে কত জলদি কার পিছনে বাস ধরা যায় এটা আমরা পুরোপুরি কাজে লাগে। এই কাজটা আমরা ভালো করি। আমি সেই ষড়যন্ত্রের কথা বলছি না, মানুষের বডিতে পার্ট অফ পার্সন একটা অবিচ্ছেদ্য অঙ্গ হল ষড়যন্ত্র। কথা জাগে মনে, কথা সাজায় মস্তিষ্ক, ফুসফুস বাতাস পাম্পিং করে সেই বাতাস ষড়যন্ত্রের মাধ্যমে সাইজ হয়ে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে ভাষায় পরিণত হয়ে যায়। সেই ভাষা ব্যক্ত করার প্রধান উপাদান অক্ষর। প্রধান উপাদান কি? আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দেখুন, কাফেরদের চ্যালেঞ্জ করা হলো কোরআনের মতো কোরআন, সেটা তারা পারে নাই। তারপর দশটি সুরার মতো সুরা, তাও তারা পারে নাই। তারপর একটি সুরার মতো সুরা, তাও তারা পারে নাই। তারপর একটি লাইনের মতো লাইন, তাও তারা পারে নাই। শেষ চ্যালেঞ্জ আল্লাহ করবে ভাষা লেখার জন্য, বলার জন্য মূল হলো অক্ষর। আল্লাহ বলেন কোরআন আরবি ভাষায়, মক্কার কুরাইশ কাফেররা তোমাদের ভাষাটাও আরবি, সেই আরবি বলার জন্য আর লেখার জন্য মূল যে উপাদান অক্ষরগুলো তো তোমাদের কাছেও আছে, যেমন আলিফ লাম মিম ইয়া সিন ত হা, এই অক্ষরগুলো দিয়ে আমার কোরআনে একটি শব্দের মতো শব্দ তৈরি করে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে এখন পর্যন্ত? কেউ পেরেছে কেমন পর্যন্ত পারবে? এই হলো রূফে মুকাত্তাআতের হাকিকত বলেন সুবহানাল্লাহ। এই যে আলিফ লাম মিম নিছক অক্ষর নয়, এগুলো দিয়েও আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এ হলো বিজ্ঞানময় কিতাবের বাণী বলেন সুবহানাল্লাহ। এ হলো হেকমতপূর্ণ কিতাবের কথা। কোরআন কাল্লা বলেছেন হেকমতপূর্ণ, কি বলেছেন কথা বুঝতেছেন? আল্লাহ পাক কোরআনে অনেকগুলো বিষয়কে হেকমত করেছেন, কি বলেছেন? যেমন এলেনকে আল্লাহ তাআলা হেকমত করেছেন, এলেন কি বলছেন কথা বলেন? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফার ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন লোকমানকে আমি হেকমত দান করেছি, অর্থাৎ
এলেম দান করেছে। এলেমকে আল্লাহ কি বলছেন কথা বুঝেন? যদি কোরআনের তাফসীর না বুঝেন তা আমি কেচ্ছা কাহিনী শুরু করি, কি বলেন? ওগুলোতে তো লাভ নাই। কোরআন শুনবেন, এলেম পারবে, এলেম পারবে মর্যাদা পাবে, ইহকালে কল্যাণ পাবেন, পরকালে মুক্তি পাবেন, ঠিক কিনা? একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। আর বুঝতে পারছি রাত অনেক বেশি কষ্ট হচ্ছে, সে মাগরিব থেকে বসে আছেন আপনারা, তারপরও কিছু প্রয়োজনীয় কথা বলেই আমি মোনাজাত করে দিচ্ছি ইনশাআল্লাহ। সব বাড়িতে শুনি, তাহলে এলেম কে আল্লাহ কি বলছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতকে হেকমত বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে হেকমত দান করা হয়েছে, তার মানে হেদায়েতের নূর দান করা হয়েছে, সে ব্যক্তি প্রভুর কল্যাণ লাভ করবে বলে সুবহানাল্লাহ। আবার ডকুমেন্টস এভিডেন্স হুজ্জাত দলিলকে আল্লাহ হেকমত বলছেন, যেমন কোরআনে আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষকে হেকমত দিয়ে দাওয়াত করুন। সুবহানাল্লাহ বলবেন, কি দিয়ে দাওয়াত করুন? দিনের পথে ডাকতে হবে কি দিয়ে? জোরে বলেন। সে হেকমতের অর্থ আমরা বাংলাদেশে করেছি, স্বার্থ বাঁচানো আর পিঠ বাঁচানো, ঠিক কিনা বলেন? আমরা দাওয়াতের কাজে ওয়াজ নসিহতে হেকমত বলতে কি বুঝি? যেখানে শিল্প কুফরের বিরুদ্ধে কথা বলতে স্বার্থ নষ্ট হবে, ওখানে চুপ থাকার নাম দিচ্ছি আমরা হেকমত। সুদের বিরুদ্ধে কথা বললে চাকরি দেওয়ার সম্ভাবনা আছে, সুদ বাদ দেওয়ার নাম দিচ্ছি হেকমত। ঘুষের বিরুদ্ধে কথা বললে স্বার্থ নষ্ট হবে, ঘুষের কথা বাদ দেওয়ার নাম দিচ্ছি আমরা হেকমত। এর নাম হেকমত নয়। আল্লাহ বলেছেন, এই হেকমতের অর্থ ইমাম রাজি লিখেছেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। এখানে হেকমত অর্থ দলিল, অর্থাৎ রসুল আপনি মানুষকে দিনের দাওয়াত দেন দলিল দিয়ে, প্রমাণ দিয়ে বলেন। তাহলে হেকমতের পাঠ অর্থ হয় না এলেন হেদায় দলিল। আবার আল্লাহ রসুল্লাহ সুন্নতকেও হেকমত বলেছে, যেমন আল্লাহ পাক বলেন, أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. الله أكبر. তোমাদের মধ্য থেকে মোহাম্মদ সাসানকে প্রেরণ করেছি, এই জন্যে যে তিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, কোরআন শিখাবেন, আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন, হেকমত শিখাবেন। এখানে হেকমত অর্থে কি ইমাম শাফি বলেছেন, ইয়ানি সুন্নাতাহু, রসুল্লাহ কোরআন শিখাবেন, সাথে নিজে সুন্নত শিখাবেন, সেই সুন্নতকে আল্লাহ হেকমত বলেছেন বলেন সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? হেকমতের কথা অর্থ পঞ্চম, আল্লাহ পাক বিজ্ঞান এবং প্রজ্ঞাকে বলেছেন হেকমত। সূরা লোকমানে আল্লাহ পাক যে বলেছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এখানে হাকিম অর্থ বিজ্ঞানময়, প্রজ্ঞাময় বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআন এটা বিজ্ঞানের কিতাব না, কিন্তু সকল বিজ্ঞান এই কোরআনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব দেখা যায় বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করে, না বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করা যাবে, কারণ কোরআন অনেক ঊর্ধ্বে, বিজ্ঞান অনেক নিচে। যদি আপনারা ধৈর্য ধরেন আমি কয়েকটা উদাহরণ দিব, কি বলে? বর্তমান পৃথিবীতে
সবচেয়ে বড় বিজ্ঞানী স্টিফেন হকিং, নাম শুনছেন স্টিফেন হকিং? তার যুগান্তকারী অবদান, সে একটা থিওরি আবিষ্কার করেছে বিগ ব্যাং। তার থিওরির মূল হল যে মহাশূন্যে যা কিছু আছে, এই গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ বিহারিকা কেতু মিল্কওয়ে গ্যালাক্সি এ সব এক্সপ্যান্ড হচ্ছে, বড় হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। আমি বলবো স্টিফেন হকিং এই তথ্য কোরআন থেকে চুরি করছে, এই কথা কোরআনে আল্লাহ দেখা যাবে ছাড়া করেছে। আল্লাহ পাক বলেন ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুবসিউন, আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লামুবসিউন, এই গোটা মহাবিশ্বকে আমি আল্লাহ ধাপে ধাপে সম্প্রসারণ করছি। এটা কি কোরআনের তথ্য না বিজ্ঞানের তথ্য? কোনটা উঠে, বিজ্ঞান না কোরআন? কোরআন থেকে বিজ্ঞান কমসে কম 1500 বছর পিছনে চলতেছে, ঠিক কিনা বলে? মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানী, বিজ্ঞানের জনক করা হয় আলবার্ট আইনস্টাইন, নাম শুনছেন আইনস্টাইন? সে একজন বিজ্ঞানী যে 2 বার নোবেল পেয়েছে। পৃথিবীতে তার সবচেয়ে বড় যে অবদান সেটা মানবতার পক্ষে আসে নাই, বিপক্ষে গিয়েছে। অ্যাটম বোমের সূত্রটা আইনস্টাইন আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র অ্যাটম বোমের সূত্র আবিষ্কার করেছে মুসলিম না মুসলিম? অথচ আজকে চোরের মার বড় গলা, ওরা আমাদেরকে বলে টেরোরিস্ট, আমাদেরকে বলে সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী নই, অমুসলিমদেরকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। কোন একজন মুসলিম বিজ্ঞানী কোন মারণাস্ত্র তৈরি করে নাই, যা তৈরি করেছ তোমরাই তৈরি করেছ। ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা, কোন মুসলিম বিজ্ঞানী একটি মারণাস্ত্র তৈরি করে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র ডিনামাইট আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল, সে ছিল ইহুদি। কি ছিল? অ্যাটম বোম আবিষ্কার করেছে সূত্রটা আইনস্টাইন, সে কি ছিল? অ্যাটম বোম তৈরি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান বিজ্ঞানীরা, আর সেই বোমা নিয়ে হিরোশিমা নাগাসাকিতে ফেলে 2 দিনে মার্কিন যুক্তরাষ্ট্র 9 লক্ষ মানুষকে হত্যা করেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারা পৃথিবীতে এখন কি করছে? ফাইট অ্যাগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। অথচ পৃথিবীর সমস্ত সন্ত্রাসকে জন্ম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা, ঠিক কিনা বল? আমার অবাক লাগে, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশে বিশ্ব শান্তি সংস্থা জাতিসংঘ যেটা বলে, এটা কি হলো? সুতকির নৌকায় বিড়াল মাছ, সুতকির নৌকায় মালিক মাঝিকে, সে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তি সংস্থার দায়িত্ব দিছে। ওটা বিশ্ব শান্তি সংস্থা আছে না সকল অশান্তির ব্যবস্থা করে? 1990 সালে যুক্তরাষ্ট্রে এক খ্রিস্টান নাগরিক একটা বিড়াল হত্যা করেছে, মার্কিন আদালত তাকে জরিমানা করেছে $6,000। কত মার্সিটি 1990 সালে? আর 1991 সালে সেই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী জঙ্গলি প্রেসিডেন্ট বুশ 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানের পদ ভঙ্গ বাগদানে হামলা করে একজন দুইজন নয় 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আজ পর্যন্ত মার্কিন আদালতে জঙ্গলি প্রেসিডেন্ট বুশের বিচার হয় না। বুঝা যায় ওদের আইন, ওদের মানবতা, ওদের বিশ্ব শান্তি সংস্থা ওদের জন্য, আমাদের জন্য নয়। আমরা সন্ত্রাসী নই, তোমরাই সন্ত্রাসী।
তোমরাই ভিয়েতনামে হামলা করেছো, লিবিয়াতে, সিরিয়াতে, ফিলিস্তিনে, বাগদাদে হামলা করে মানবতার রক্ত ঝরিয়েছো, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছো। তোমরা মুসলমান সন্ত্রাসী জাতি নয়, তোমরাই সন্ত্রাসের জন্মদাতা। আইনস্টাইন আবিষ্কার করলো অ্যাটম বম্ব, সূত্রটা আপেক্ষিক আণবিক ভর, তৈরি হলো বোমা, আর সারা পৃথিবীতে 22,000 অ্যাটম বোমা আছে। একসাথে যদি ফুটে সারা পৃথিবীটাই আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মতো সমুদ্র হয়ে যাবে। এটা মুসলমান করে নাই, তোমরা করেছ, ঠিক কিনা বল। আমার ভাইরা, সেই আইনস্টাইনের আরেকটি যুগান্তকারী সূত্র স্পেস অ্যান্ড টাইম। আইনস্টাইন বলেছে যে স্থান ভেদে সময় আলাদা আলাদা, এটাও আইনস্টাইন কোরআন থেকে চুরি করছে। সুবহানাল্লাহ, তবে বেঈমান ছিল তো, কোরআনের পুরো তথ্যটা নিতে পারে না। সে বলেছে কোন একজন মানুষকে যদি একটি চোঙ্গার মধ্যে ভরা হয়, তারপর যদি লোকটিকে ফোর্স ক্রিয়েট করা হয়, লোকটি যদি উপরের দিকে যায়, তার গতি যদি হয় সেকেন্ডে 7 কিলোমিটার, পাওয়ার অফ গ্রেভিটেশন তাকে আটকাতে পারবে না। লোকটি দূরবর্তী কোনো নক্ষত্রে যে 2 বছর থেকে আবার যদি পৃথিবীতে আসে, সে দেখবে তার চলে পার হয়েছে 2 বছর, পৃথিবীর পার হয়েছে 200 বছর। সে বলতে চেয়েছে একটা জাগতিক সময়, একটা মহাজাগতিক সময়, এটাও সে কোরআন থেকে চুরি করেছে। তবে বেঈমান ছিল তো, কোরআনের পুরাটা নিতে পারে। আল্লাহ কোরআনে কি বলছে? আল্লাহ পাক বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক বলেন, হাশর ময়দান কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। স্পেস এন্ড টাইম, এক এক জায়গায় এক এক সময়, এটা কি বিজ্ঞানের অবদান না কোরআনে? যারা বলেন বিজ্ঞানের না কোরআনে? আমার মুসলমান ভাইয়েরা, আরেকটি দৃষ্টান্ত দেখেন। লোহা দেখছেন? আশ্চর্য, এই লোহাটা কোথা থেকে আসে? মাটির নিচ থেকে। কোরআনে একটা সুরাই আছে না, হাদি, হাদির মানে লোহা, ওখানে আল্লাহ বলেন লোহা আসছে আকাশ থেকে, উপর থেকে। সুবহানাল্লাহ, বলবেন না? কোরআন এই তথ্যের কাছে আধুনিক বিজ্ঞান তার মস্তক নত করে দিয়েছে। আল্লাহ পাক সূরা হাদিদে বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহাকে আকাশ থেকে নাজিল করেছি, যাতে আছে প্রবল শক্তি এবং মানুষের জন্য বহুমাত্রিক কল্যাণ। বিজ্ঞান কোরআনের সামনে মাথা নত করে দিয়েছে। তারা বলতেছে কথা কি, লোহা তৈরিতে দরকার 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পৃথিবীতে কখনোই এই তাপ ছিল না, এই তাপ আছে শুধু সূর্যে। সেজন্য তারা বলতে চায় 450 কোটি বছর আগে সূর্যে মহাবিস্ফোরণ ঘটেছিল, তখন লোহার এক বিরাট টুকরা সূর্য থেকে ছিটকে পৃথিবীতে এসেছে। বিজ্ঞান বললো এখন, কোরআন বললো 1,500 বছর আগে। সুবহানাল্লাহ, বলবো কোনটা আগে, কোরআন না বিজ্ঞান? বিজ্ঞান দিয়ে কোরআন জাস্টিফাই করবেন না কোরআন দিয়ে বিজ্ঞান? কোরআন ছিল সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্যের সত্য। এই মহাসত্যের মানদণ্ড দিয়ে আমরা বিজ্ঞান, দর্শন, মতবাদ, মতাদর্শকে যাচাই বাছাই করবো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন কোরআনকে, এ হলো বিজ্ঞানময় কিতাবের বাণী বলেছে। আমার দুঃখ হয় ইউরোপে আমেরিকাতে যত বড় পণ্ডিত এবং বিজ্ঞানী, তারা একের পর এক মুসলমান হয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকায় জোয়ারের পানির মতো মুসলিম ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে। মার্কেল অ্যাঞ্জেলা বলেছে 2050 সালে ফ্রান্সে মুসলমান হবে টপ মোস্ট পপুলেটেড নেশন, ফ্রান্সে 1 নম্বর জাতি হবে মুসলমান 2050 সালে। পরোক্ষভাবে মার্কেল অ্যাঞ্জেলা এটাই বলতে চেয়েছে, 2050 সালে ফ্রান্সের ক্ষমতা মুসলমানের হাতে যাবে। আল্লাহু আকবার, মুসলমান
মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি মেকার এবং থিঙ্ক ট্যাঙ্ক যারা যুক্তরাষ্ট্র চালায়, তারা বলেছে 2040 সালে আমেরিকায় মুসলমান হবে দ্বিতীয় বৃহত্তম জাতি। কত সালে? 2040 সালে। সেই সূত্র ধরে আমি বলব 2040 সালে যুক্তরাষ্ট্রে যদি মুসলমান দ্বিতীয় বৃহত্তম জাতি হয়, ইনশাল্লাহ 2080 সালে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আল্লাহর কালেমার কথা উঠবে ইনশাল্লাহ। সে বিশ্বাস আমরা রাখতে পারি। দুঃখটা সোনার বাংলা দিয়ে এখানে ছাত্ররা কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয়ের বারান্দা ঘুরলেই ব্লগার হয়, নাস্তিক হয়, ইসলাম থেকে সরে যায়। মুসলমানের সন্তান বিশ্ববিদ্যালয়ে যে পণ্ডিত হবে, গেলি হবে, কিন্তু হয় কি? ইসলাম ছেড়ে দেয়, লেফটিস্ট হয়, নাস্তিক হয়, কোরআনের বিপক্ষে কথা বলে কাজ করে, দুই পাতা বিজ্ঞান করে বেটা তুমি বিজ্ঞানী হয়ে গেছো। আর ইউরোপ আমেরিকায় মহাবিজ্ঞানীরা কোরআনের সামনে মস্তককে নত করে দিচ্ছে। তাহলে সকল বিজ্ঞান কোথায়? কোরআন বিজ্ঞানের বই না, কিন্তু সকল বিজ্ঞানই কোরআনের মধ্যে আল্লাহ জমা করে দিয়েছেন। সেই জন্য সূরা লোকমানে আল্লাহ বলেছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এ হলো বিজ্ঞানময় কিতাবের বাণী। বলেন সুবহানাল্লাহ। শেষ আয়াত অনুবাদ করে মুনাজাত করে দিচ্ছে আল্লাহ পাক করে, হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এই কোরআন সকল মহসিন বান্দাদের জন্য রহমত এবং হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? মহসিন। মহসিন বুঝেন? আপনি যখন ইমান আনেন তখন আপনি মমিন, ইমান আনার পর আপনি যখন ন্যাক আমল করবেন তখন আপনি মুসলিম, ন্যাক আমলের পর আপনার নিয়ত যখন ঠিক করবেন তখন আপনি মহসিন। সুবহানাল্লাহ। প্রথমে কি? মমিন, তারপরে কি? মুসলিম, তারপরে কি? মহসিন। মমিন হবার পরে সন্দেহ আছে আপনি জান্নাতে যাবেন কি যাবেন না, ফার্স্ট চান্সে কি সেকেন্ড চান্সে, মুসলিম হবার পর গ্যারান্টি নাই আপনি বেহেশতে যাবেন ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। কিন্তু আপনি যদি মমিনের পর মুসলিম হয়ে মহসিন হতে পারেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন বিনা আজাবে কম হিসাবে আল্লাহ পাক আপনাকে জান্নাতের বাসিন্দা করে দিবেন। তাহলে মহসিন হবেন ইনশাআল্লাহ। কথা বলেন কিভাবে হবেন? আগে কি? মমিন, তারপরে কি? মুসলিম, তারপরে কি? সব কিছুর আগে কি? ইমান, ইমান, ইমান। সুবহানাল্লাহ। আমার দেশের মৌলবীরাও ইমান চিনল না, সেজন্যই তো কথায় কথায় কুফরি করে। আমারে অপবাদ দেয় যে আব্বাসি কাফেরের কারখানা নিয়েছে, আমি ফ্যাক্টরি নিয়েছি কাফের, আমি মানুষকে কাফের বলি। এই যে কোরআন ছুঁয়ে বললাম মুসলমান, আল্লাহ আমার সাক্ষী কোন একজন মুসলমানকে আমি কাফের বলি নাই, তাদেরকে কাফের বলেছি। এই দেশে আমি নাম বলবো না, নাম বলে আমি ফেতনা লাগাবো না, আপনারা বুঝেন জানেন। এই দেশে এক বক্তা বলেছে যেই যুগে নবী নাই আলেম রাই সেই যুগে নবী, এই কথা বলে সে খতনে নবুয়ত অস্বীকার করেছে। যে খতনে নবুয়ত অস্বীকার করে সে কোরআনকে অস্বীকার করছে। যে কোরআনকে স্বীকার করলো, খতনে নবুয়ত অস্বীকার করলো, তাকে যদি কাফের বলতে না পারি তা আবু জাহেলকে কাফের বলতে চিন্তা করতে হবে। এই দেশে এক বক্তা লাগাম বক্তব্য দিল, রসুল্লাহ সামনে সিক্স প্যাক শব্দ ব্যবহার করল। তারপরে আম্মা জান খাদিজার সামনে বলল তিনি ইনটেক ছিলেন না। ইনটেক ছিল না, এটার অর্থ বুঝছেন? আমি আমার মুখে আমি বলবো না, এই সাহস আমার নাই, এই সাহস আমার নাই। বলল খাদিজা ইনটেক ছিল না, এটা থমে কেমনি আসলে কথা। তারপর আল্লাহর সামনে বলল আবে হালা। তারপরে ইদানিং বলেছে রসুল্লাহ যে মক্কায় তার অবসর দিনের দাবাত দিয়েছেন সেটাকে তুলনা করছে ক্রিকেট ম্যাচের সাথে, আর মদিনা মুনাওয়ারায় যে দিনের দাবাত দিয়েছেন সেটাকে বলেছে টি টোয়েন্টির সাথে তুলনা করছে। কোথায় রসুল্লাহর দাবাত ও তবলিগ, কোথায় সাধারণ শয়তানের কাছে ক্রিকেট খেলা। তারপরে বলল রসুলুল্লাহর জামাই আলী মদ খাইয়া মাতাল হইয়া নামাজে দাঁড়াইছে। এর
এরকম গুনাহগার বক্তাকে কুফরের ফতোয়া দিয়েছি, আপনাকে কোন মুসলমানকে কাফের ফতোয়া দেয় না। যতদিন তোমরা তোমাদের বক্তাদের মুখে লাগাম দিতে না পারবা, আল্লাহ শানে বেয়াদবি করবে, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি মর্যাদা ও শানের খেলা বক্তব্য দিবে, আব্বাসের কণ্ঠ বন্ধ করতে পারবে না, কুফরের ফতোয়া চলতেই থাকবে, চলতেই থাকবে। পিছনে গালি দাও কেন আমাকে, সামনে আসো, আমার বুঝায় দাও যে আপনার ফতোয়া এমনি না এমনি হবে। বাংলাদেশে আমার চুদার মনে বসে ফায়সালা করার মতো মানুষ একটাও পাবো না। আমি তো সবসময় প্রস্তুত আছি, হয় বুঝো নয় বুঝো। মহান রব্বুল ইজ্জতকে সাক্ষী করে বলছি, আমার অন্য ফতোয়ায় ভুল করতে পারো, হয়তো আমি তো মানুষ ভুল হইতে পারে, কিন্তু যাদেরকে কুফরির ফতোয়া দিয়েছে কিয়ামতক চেষ্টা করে কলম বসাবার ক্ষমতা নাই। সাবধান হও, মুখে লাগাম টেনে ধরো। আগে মানুষ ওয়াজ শুনতে যায় তো ইমান বাড়াই, এখন যাইয়া ইমান যা আসিস যারাই খাস, এমন সব কথা হচ্ছে আজকে স্টেজ গুলোতে। জনগণকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, এইরকম লাগামহীন কুফুরি বক্তব্য যারা আল্লাহ তার রসুলের বিপক্ষে বলে এরা কারো কাছে পারসেস হয়ে যাচ্ছে, তার এজেন্ট হয়ে গেছে, ঠিক কিনা বলে। আগে ইমান, ইমান আসলো আপনি মমিন, ইমান আসার পরে আপনি যখন নামাজ রোজা হজ যাকাত করতেন সেটার নাম ইসলাম, আপনি মুসলিম। ইসলামকে মানার পরে আপনি যখন অন্তরকে পবিত্র করে এখলাস পয়দা করলেন তার নাম ইহসান, আপনি হয়ে গেলেন মহসিন। মমিন হওয়ার পর মুসলিম হওয়ার পর বেহেশতে যাবেন সন্দেহ নাই, যদি ফার্স্ট চান্সও যাইতে পারেন সেকেন্ড চান্সও কথা বলেন, কিন্তু যদি আপনি ইমান আর ইসলামের পরে ইহসানকে ধারণ করতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন বিনা আজাবে কম হিসাবে আল্লাহ পাক আপনাকে প্রথম চান্সে জান্নাত দিয়ে দিবে। সেই জন্য আল্লাহ বলেছেন হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন, এ কোরআন মুহসিনদের জন্য রহমতের ভাণ্ডার আর হেদায়েতকারী বলে সুবহানাল্লাহ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেড় হাজার বছর আগে এই তিরিশ পারা কোরআন লিখে গেছে, কোরআন দেড় হাজার বছর আগ থেকে মানুষকে হেদায়ত করছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত করবে। সেজন্যই তো কাল হাসর ময়দানে আমার নূর নবীর উম্মত সবচেয়ে বেশি হবে। হুজুর বলেছেন হাসরে ১২০টা কাতার হবে, আমার উম্মতই থাকবে ৮০ কাতার। কেন কোরআনের নাম নিতে কষ্ট হয়? কেন আমার নূর নবী বলেছেন আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন সবার দ্বারা মুজিজা ঘটেছে, ইন্নামা উতিতু ওয়াহিয়ান আওহাহুল্লাহু ইলাইয়া ফা আরজু আন আকুনা আকসারাহুম তাবিঈন ইয়াওমাল কিয়ামা। রাসূলুল্লাহ বলেছেন আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ যে মুজিজা দান করেছেন তা হলো ৩০ পারা কোরআন। আমি আশা করি কাল কিয়ামতের দিন কোরআন আবার মুজিজা হবার কারণে হাসর ময়দানে আবার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। ইউরোপে আমেরিকায় যত বড় বড় পণ্ডিত মুসলমান হয়ে যাচ্ছে। আমি একটা চমৎকার আত্মজীবনী পড়েছি একজন অমুসলিমের, সে কিভাবে মুসলমান হয়েছে আমি দুই তিন মিনিটে শোনাই। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক, গণিতের শিক্ষকরা খুব জ্ঞানী হয়, খ্রিস্টান। সে বলল ১৮ বছর বয়সে আমি খ্রিস্টান ধর্ম বাদ দিলাম,
আমি হয়ে গেলাম নাস্তিক। কি হয়ে গেলাম? কেন? সে বললো আমি দেখলাম এগারো রকম বাইবেলে সে বলল এগারো রকম বাইবেলে পাইলাম এগারো রকম কথা। ঈশ্বরের কথা তো একরকম হবে, এগারো রকম হবে। দুই, তারপরে সে বলে আমি বাইবেল পড়ে দেখলাম আমি পেলাম 35 ম্যাথামেটিক্যাল ইরর্স, 35টা গাণিতিক ভুল বাইবেলে আছে। কয়টা? তো যিনি ঈশ্বর তিনি তো গণিতে ভুল করতে পারেন। আমি তখন বুঝলাম এই বাইবেল এটা এখন আর কিচ্ছু না, এটা একটা কাজা খুলি বই। আমি খ্রিস্টান ধর্ম বাদ দিলাম, হয়ে গেলাম নাস্তিক। কি হয়ে গেলাম? মিশরের কিছু মুসলিম যুবক একদিন আমাকে এসে আল্লাহর কোরআন হাতে তুলে দিল। সুবহানাল্লাহ বলবেন, ইংরেজি ভাষা বলো, স্যার আপনি তো কোনো ধর্ম টর্ম মানেন না, আমাদের কোরআনটা একটু পড়েন দেখেন ইসলামে কি আছে। প্রফেসর বলে আমি চরম তাচ্ছিল্যের সাথে কোরআনকে রেখে দিলাম, পড়লাম না, ভাবলাম বাইবেলের মতো কিছু একটা। তিনি বলেন আমার কিছুদিন পর ফ্ল্যাট চেঞ্জ করলাম, ফ্ল্যাট বুঝেন তো বাসা বাড়ি, আমার লাইব্রেরির সব বই নতুন বাড়িতে চলে গেল। রাতের বেলা আমি ঘুমাচ্ছি পুরান বাড়িতে, বই না পড়লে আমার ঘুম আসে না, দেখলাম লাইব্রেরিতে কোনো বই নাই, শুধু রয়ে গেছে কোরআন। আমি ভাবলাম যাক কোরআনটা এতদিন পড়ি নাই, ঘুম যেহেতু আসে না দেখি একটু পড়তে পড়তে ঘুম ঘুম আসে না। গণিতের সেই প্রফেসর বলেন আমি বিছানায় শুই কোরআন পড়া শুরু করলাম, প্রথম শুরু করলাম সূরা ফাতিহা, পড়তে লাগলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমুদয় প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের মালিক, আর রহমানির রহিম সে দয়ালু পরম দয়ালু, সুবহানাল্লাহ মেহেরবান, মালিক ইয়াউমিদ দিন বিচার দিনের মালিক। আমি ভাবলাম এবার পৃষ্ঠার পর পৃষ্ঠা স্রষ্টার প্রশংসায় চলে যাবে, হঠাৎ দেখলাম প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই কাছে তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ভাবলাম এবার চলতে থাকবে ইবাদতের কথা পৃষ্ঠার পর পৃষ্ঠা, দেখি না প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সে সায়েন্টিস্ট বলল কোরআনের 7টি আয়াত পড়া যখন শেষ হলো সারা জীবন আমার হৃদয়ে যত প্রশ্ন ছিল তার জবাব পেতে লাগলাম, দীর্ঘকাল হৃদয়ে যে নাস্তিকতার প্রাচীর গড়ে উঠেছিল কোরআনের 7টি আয়াত তা ভেঙে চুরমার করে দিল, আল্লাহর তাওহীদকে আমার হৃদয়ে গেঁথে দিল। সকালবেলা সেই গণিতের প্রফেসর টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ঘোষণা করল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান এভাবে কোরআন মানুষকে হেদায়েত করে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি মানুষ কোরআন শুধু মুসলমানের জন্য নয় সবার হেদায়েতকারী, ঠিক কিনা? আল্লাহর ভাষায় কথাটা শুনেন, আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়তকারী। বলেন সুবহানাল্লাহ, অন্য জায়গায় বলেন হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন হেদায়তকারী।
অন্য জায়গায় বলেন, সকল মুমিনের জন্য কোরআন হেদায়েতকারী। আর সূরা লোকমানে বললেন আল্লাহ পাক, হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন, সকল মুহসিনের জন্য কোরআন রহমত এবং হেদায়েতকারী। তার মানে প্রত্যেকটা মানুষকে কোরআন হেদায়েত করবে, তাদের মধ্যে যারা মুসলমান হবে তারা কোরআনের হেদায়েত আরো বেশি পাবে, তাদের মধ্যে যারা মুসলিম হবে তারা কোরআনের হেদায়েত আরো বেশি পাবে, তাদের মধ্যে যারা মুমিন হবে তারা কোরআনের হেদায়েত আরো বেশি পাবে, তাদের মধ্যে যারা মুহসিন হবে তারা সর্বোচ্চ এবং পরিপূর্ণ হেদায়েতটা কোরআন থেকে লাভ করবে। বলেছেন মুহসিন হবেন, পান্ডুগড়ে সাত এলাকা নিয়ে বিশাল মাহফিল, সেখানে আমি থাকবো, লেবাননের শেখ জামাল আশাকার থাকবেন, দেশ বিদেশের বড় বড় আলেম কারি বক্তাবন থাকবেন। এগারো তারিখ আমি ইনশাল্লাহ থাকবো রাতের বেলা, আপনারা যাওয়ার চেষ্টা করবেন, পারবেন না ইনশাল্লাহ। কোথায় এটা? আগামী 18 জানুয়ারি দিবিরপাড় দারুসুন্না বিবাড়িয়ার মাহফিল আমি রাতে থাকবো, যাওয়ার চেষ্টা করবেন। আপনার কোথায় যাচ্ছেন মোনাজাত না করে? আমার বুঝলাম, এখনই মোনাজাত হয়ে যাবে পান্ডুবল দরবারের মাহফিলে। আগামী 24-25 দিন মাফি, 24 তারিখ প্রথম দিন আমি থাকবো ইনশাল্লাহ, রাত 9টায় থাকবো, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। চলুন, 31 ডিসেম্বর খামার গ্রাম, এগুলো সব পরে শুনবেন। আসুন আমরা একটু দুরুদ সালাম করি, তারপর দোয়া করি। মহব্বতে কেউ যাবেন না, দৌড়াদৌড়ি করবেন না। সাল্লাল্লাহ
বাংলার সাথে বলি হবে ওখানে দিনে আসবো জানুয়ারির 3 তারিখ ইনশাল্লাহ। এই প্রোগ্রামগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। আজকে প্রশ্ন থাক, অনেক রাত হয়ে গেছে আর আমি খুবই অসুস্থতা নিয়ে আজকে ওয়াজ করছি, আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আশেপাশে আসলে দিনে বা রাতে প্রশ্নগুলো আব্দুল কুদ্দুস আমার মুরাদনগরের তাহরিকে খাতমে নবুয়ত মুরাদনগর শাখার সভাপতি তার কাছে জমা রাখেন, উত্তরগুলো পাবেন ইনশাল্লাহ। আমি দোয়া চাই এই কলেজের প্রতিষ্ঠাতা আবুল হাশেম সাহেবের জন্য, অসুস্থ আছে, এই কলেজের অনেক প্রিন্সিপাল শিক্ষক ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করবেন। অনেক ফল ব্যবসায়ী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া, কবরবাসীদের জন্য দোয়া, সবাই আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, দোয়া তো হবে ইনশাল্লাহ। দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবার জন্য দোয়া হবে। আমাদের সম্মানিত প্রধান অতিথি মাননীয় ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব দোয়া চেয়েছেন, তিনি অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আমাদের সভাপতি কামাল চেয়ারম্যানের জন্য খাস দোয়া করবে, মাহফিলটার জন্য তার অনেক নৈতিক সমর্থন, আর সবচেয়ে বেশি মাহফিলটার পক্ষে যার কাজ তিনি আমাদের হাবি আলহামদুলিল্লাহ। প্রতি বছর এই মাহফিলটার বিরুদ্ধে একটি টিকটিকি মার্কা কুচুপি মহল চক্রান্ত করে আছে না, এই চক্রান্তটাকে নস্যাৎ করে দেয় আমাদের হাবিব। আল্লাহ যেন তার সাহসকে বাড়িয়ে দেয় বলেন আল্লাহ আমিন, বলেন আল্লাহ আমিন। গাড়ি ও মালিক ড্রাইভাররা দোয়া চেয়েছে, বাজার কমিটির সেক্রেটারি হাবিব সাহেবের জন্য দোয়া করবেন, দেলওয়ার সাহেব দোয়া চেয়েছে, মেম্বার তার মায়ের জন্য দোয়া চেয়েছে, তারপরে শাহরুম চ্যানেল দোয়া চেয়েছে, হাজি মোহাম্মদ জাহাঙ্গীর দোয়া চেয়েছে, আমাদের আমার কমিটির এবং ফল ব্যবসায়ীদের মধ্যে আছে ইব্রাহিম আক্তার আলামিন মজিব শাহজাহান, তারা দোয়া চেয়েছে, বিশেষ করে আমার তাহরিকে খাতমে বাংলাদেশ বিভিন্ন কমিটির সদস্য যারা এসেছে তাদের জন্য আমি দোয়া চাই, আপনারা খাসভাবে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার কমিটির একজন অন্যতম নেতা আক্কার চেয়ারম্যান তার মেয়ের জামাই ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া চেয়েছে, দোয়া করবেন।
কয়েকটা প্রশ্ন তারপরে এসে গেছে। কোনো মসজিদে জামাত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় জামাত করার সময় একামত দিতে হবে কিনা, দিলে সওয়াব হবে, মুস্তাহাব। মুয়াজ্জিন একামত দেওয়ার আগে নামাজের কাতার সোজা করেন তা বলা যাবে কিনা, না এটা বিদআত। কাতার সোজা করার নির্দেশ মুয়াজ্জিন দিবে না, ইমাম দিবে, কে দিবে? এটা সুন্নাত। তিন নম্বর হচ্ছে কাতার সোজা কখন করবেন? আমাদের দেশে একামতের আগে দাঁড়িয়ে কাতার সোজা করে দাঁড়ায় থাকে, তাহলে একামতের দরকার নেই। একামত আল্লাহ দিয়েছেন কাতার সোজা করতে। রসুল্লার জমানায় নামাজের আগে একামতের আগে কেউ কোনো সাহাবি কাতার সোজা করে দাঁড়ান নাই, এই জন্য একামতের আগে কাতার একামতের আগে দাঁড়ানো যাবে, কিন্তু কাতার সোজা করে দাঁড়ায় যাবেন একামতের আগে, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, বেদাতে চাইয়া। সহি বুখারি সৌদি আরবের ছাপ প্রথম খণ্ড 120 পৃষ্ঠার হাদিস, সাহাবি বলেছেন ইদা উকিমাতিস সালা ফাউদ্দিলাতিস সুফুফু কিয়ামা, রসুল্লার জমানায় একামত শেষ হলো তারপর দাঁড়িয়ে আমরা কাতার সোজা করলাম, তারপর কাতার সোজা করা হলো। এভাবে প্রত্যেকটা রেওয়ায়েতে পাওয়া যায় যে একামতের পর কাতার সোজা করবে, যখনই দাঁড়ান একামতের পর দাঁড়ানোটাই সুন্নত। আল্লাহ আকবর বললে দাঁড়াতে পারবেন, শাহাদাতের সময় দাঁড়াতে পারবেন, হাইয়ালা সালার সময় দাঁড়াতে পারবেন, অনেক ইমামের মধ্যে কাতকামাতের সালার পরও দাঁড়ানো যাবে, কিন্তু আগে কোনো মত নাই, সব হচ্ছে একামত শুরুর পরে। অনেকে বলে তাতে কাতার সোজা করা সম্ভব হয় না, সম্ভব যদি নাই হয় আপনি নামাজ শুরু করবেন না, যখন কাতার সোজা হবে তখনই নামাজ শুরু করবেন, এটি সুন্নত। মুসলিমের হাদিস একামতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরতেন, নামাজ শুরু করতেন না, তারপর বলতেন সাব্বু সুফুফাকুম ফা ইন্না তাসফিয়াতাস সুফুফে মিন তামামিস সালাহ, এই কথা রাসূলুল্লাহ বলতেন কাতার সোজার পর রাসূলুল্লাহ নামাজ শুরু করতেন। অথবা কাতার সোজা যদি নাও হয় সেজন্য সুন্নতের খেলাফ নতুন কোনো বেদাত চালু করা, কাতার সোজা করতে হবে একামত পর, জামাত শুরুর আগে কাতার সোজা হলো না ইমাম দেখবে তারপর নামাজ শুরু করবে, আর কার সোজা করুন এই নির্দেশটা মুয়াজ্জিন দিবে না, নির্দেশটা কে দিবে? ইমাম। একামতের আগে না একামতের শেষে? কোরআন সুন্নাহ মোতাবেক বিবাহের সংক্ষিপ্ত বিবরণ জানতে চাই, আজকে সময় নেই, কোনো মেরিজ রেজিস্টার যারা আপনারা কাজী সাবকন তার কাছে যেয়ে শিখে নেবেন। নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ যাতায়াত করলে কীরকম গুনাহ হয়? অনেক বড় ধরনের গুনাহই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কেউ যদি নামাজের সামনে দিয়ে যায় হাত দিয়ে বাধা দেওয়া, কি করে? বাধা যদি না মানে রাসূলুল্লাহর নির্দেশ তাকে তুমি তাম্বিহ করো, কি করো? হালকা পিটাও, কারণ নিশ্চয়ই সে শয়তান। সে কি বাধা দেওয়ার পর যদি যায় সে কি শয়তান? অতএব এই নামাজের সামনে দিয়ে যাওয়া খুব বড় ধরনের গুনাহ এবং অপরাধ। এবছর আমার নতুন যে বইটি বের হয়েছে দারসুল হাদিস, এই বইটি নিয়ে যাবেন, এখানে সহি বুখারির দুইটি হাদিসের ব্যাখ্যা করা হয়েছে, বিশেষ করে যে নিয়তের কথা বললাম যেটার মাধ্যমে এহসান অর্জন করে মহজিন হবেন, সেই নিয়তের হাদিসের ব্যাপক ব্যাখ্যা এখানে আছে, যারা পারেন কিতাবটি বাম পাশ থেকে কিনে নিয়ে যাবেন। আপনারা যারা আমার সবগুলো আলোচনা বক্তব্য ফতোয়া বাহাস এগুলো দেখতে চান আমাদের অনলাইন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আব্বাসি টিভি, বলুন তো কি নাম? আলহামদুলিল্লাহ, যদি আপনাদের সমর্থন পাই এটা ইউটিউব চ্যানেল থেকে দ্রুত অনলাইন চ্যানেলে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যে কোনো আলোচনা বক্তব্য তাফসীর এগুলো দেখবেন আব্বাসি টিভিতে, আর আমাদের ফেসবুক আব্বাসি মঞ্জুর জনপুরেও বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি পেজ আলহামদুলিল্লাহ, তা তো আপনারা থাকবেন দিনের পক্ষে কাজ করতে পারবেন। আর প্রত্যেককে আমার আহ্বান, বছরের পর বছর আপনাদের বলেছি খাতমে নবুতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা বলেন? খাতমে নবুতের আন্দোলন বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে একটাই সংগঠন, ওইটা তাহরিকে খাতমে নবুত বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার সংগঠন সারা বাংলাদেশে সফল শেরেক কুফরের বিপক্ষে কাজ করে যাচ্ছে, সফল কাফের মুশরিকদের নির্মূল করে বাংলাদেশকে একটি কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমার সংগঠন কাজ করে যাচ্ছে। মুরাদনগর দেবিদ্যা সহ সারা বাংলাদেশি কমিটি আছে
কুমিল্লার কমিটিগুলো অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে। আমি আমার সংগঠনে আপনাদেরকে কাজ করার অনুরোধ করছি। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا حبيبنا شفيعنا مولانا محمد رسول رب العالمين أيننا كان ربنا العالمين কোম্পানি গঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকে 20তম মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালে মা বুনিয়া হাত তুলেছে আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামে হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আইন্না পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরে নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই, যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল ফল ব্যবসায়ীদের এই মাহফিলে যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন করেছে, আর্থিক সহায়তা করেছে, আইনি সহযোগিতা করেছে, সকল ইমানদারের হালাল ধন আর পবিত্র মনকে কবুল করে আমাদের সবার জন্য এই মাহফিলটাকে নাজাতের সবচেয়ে বড় জারিয়া বানায় দা। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোনরা হাত তুলে বসে আছেন, অবনা শরণা সতী সাধ্বী মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের মনের সব দুঃখ কষ্ট দূর করে আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা অভাবের অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে তুমি শান্ত করে দাও, যে যে মাকসাদি হাত তুলেছে তোমার দরবারে প্রত্যেকের নেক মাকসাদ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে না। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, দুঃখটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন, আল্লাহর আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান,
যা চাইবেন তাই কবুল হয়ে যাবে, যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সৎকা করে দি। نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته.